সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে রাসায়নিক গণনা, এবং এটা ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার থ্রি। এখানে আমরা শিখব যে কতগুলো গ্যাসের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং তার ফলে কোনো যে পদার্থ উৎপন্ন হয়, কী পরিমাণ পদার্থ উৎপন্ন হলো, তাদের আয়তন কত, এইসবের কিছু গাণিতিক কিছু আমরা বিষয় আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা এই যে রাসায়নিক সমীকরণ যখন আমরা শিখছি, আমরা বিক্রিয়ার কথাই বললাম, তাহলে একটু বিক্রিয়া জিনিসটা কী একটা সিম্পল একটা আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি। মানে হয়তো তোমরা জানো, ছোটোবেলায় হয়তো পড়েছো যে বিক্রিয়া বলতে বোঝায় যে একটা পদার্থের সাথে আর একটা পদার্থের পরিমিশ্রণের ফলে একটা নতুন পদার্থ উৎপন্ন হওয়া, সেটাকে এই বিষয়গুলোকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যেমন আমরা যদি বলি মুড়িকে যদি তাপ দিই, মুড়িকে তাপ দিলে উৎপন্ন হয়, সরি মুড়ি নয়, চাল, চালকে তাপ দিলে, জল দিয়ে তাপ দিলে ভাত হয়ে যায়, বা চালকে আমরা যদি আরও তাপ দিই শুকনো অবস্থায় তাহলে মুড়ি উৎপন্ন হয়। এই যে পরিবর্তনগুলো, এগুলোকে বলা হয় রাসায়নিক পরিবর্তন, কারণ এই পরিবর্তনে পদার্থের ওই মুড়ি থেকে আবার সেই চালের মধ্যে আনাটা কিন্তু চাপের ব্যাপার। অ্যাকচুয়ালি এটা করা খুবই দুঃসাধ্য ব্যাপার। যদি আমরা খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করি হয়তো বা পরিবর্তন হতে পারে, তবে সেটা এখনও টেকনোলজি এখনও সেরকম হয়নি যে মুড়ি থেকে চালে আবার নিয়ে যাবে। তো বলা যেতে পারে যে রাসায়নিক পরিবর্তন হলো এমন একটা পরিবর্তন যা একমুখী। আমি আবারও বলছি কিন্তু যে কোনো বিক্রিয়াই একদম পুরোপুরি একমুখী নয়, সেগুলো নির্দিষ্ট শর্তে সে দ্বারা উভয়মুখী হয়। তবুও বলবো যে কোনো একটা মানে রাসায়নিক বিক্রিয়া এমনই হয় যে সাধারণত একদিক থেকে মানে একমুখ থেকে আরেকমুখে গেল, কিন্তু উল্টো দিকে যাওয়াটা একটু কঠিন হয়ে যায় জিনিসটা। যদি দুটো পদার্থ এ এবং বি ওরা যদি রাসায়নিক বিক্রিয়া করে এবং নির্দিষ্ট শর্তে, সেটা ধরলাম তাপ দেওয়া হলো, চাপ দেওয়া হলো, কোনো কারণে কোনোভাবে যদি এরা বিক্রিয়া করে, যদি আরও যদি পদার্থ উৎপন্ন করে, এইগুলোকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তবে সি প্লাস ডি মানে এই যে নতুন যে পদার্থগুলো উৎপন্ন হলো, মানে বিক্রিয়াজাত পদার্থ যেগুলো, এইগুলো থেকে আবার এটা আসা কিন্তু একটু কঠিন ব্যাপার। হ্যাঁ, খুবই কঠিন সেটা, তবে বিশেষ ক্ষেত্রে খুবই সিম্পল কিছু বিক্রিয়াতে আমরা এই এইগুলো থেকে আবার এখানে যেতে পারি। আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো না, আমরা এখানে শিখবো এই যে বিক্রিয়াগুলো হচ্ছে এইগুলোতে মানে কী কীভাবে মানে কত এই এ বি যদি কিছু পরিমাণ নিলাম, তাহলে কত পরিমাণ সি এবং ডি উৎপন্ন হবে, এই ধরনের আমরা কিছু সমস্যা আমরা আর কি নির্ণয় করব বা এবং তাদের সমাধান করব। তার আগে আমরা দেখে নিই যে আমরা যদি দেখি এই যে বিক্রিয়া এগুলো এদের এই দুটোকে বলা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থ, আর এগুলোকে বলা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ। বিষয়টা হলো যে আমরা যদি দেখি যে এ এবং বি এই দুটো পদার্থে যদি ভর আমরা মাপি এবং এদের বিক্রিয়ার ফলে যদি আমরা দেখি যত হলো, তারপরে আবার এদের ভরগুলো যদি যোগ করি, আমি দেখি দেখবো যে এই দুটোর যা ভর আর এই দুটোর ভর একই থাকে, মানে বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, এবং এই বিষয়টাকে বলা হচ্ছে ভরের নিত্যতা সূত্র। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস ধরে রাখা উচিত যে এই যে ভরের নিত্যতা সূত্র এটা সঠিক, কিন্তু আবার খুব সূক্ষ্মভাবে বিচার করলে একটু ত্রুটি থেকে যায়। একটা উদাহরণ দেই, ধরলাম আমি একটা বদ্ধ পাত্রে চিনি রেখে দিয়েছি, চিনি আছে এবং এখানে আমি তাপ দিচ্ছি, তাহলে ধরলাম এখানে আমি 100 গ্রাম চিনি, 100 গ্রাম চিনি আমি রেখেছি এখানে এবং এটাকে আমি তাপ দিচ্ছি। তো চিনিতে যখনই আমি তাপ দেওয়া হবে, চিনিটা গলে গিয়ে কার্বন এবং জল উৎপন্ন করে। তো যেহেতু এখানে 100 গ্রাম চিনি আছে, যখন এই বদ্ধ পাত্রের এটা কিছু অংশ কার্বন আর জলে যখন পরিণত হবে, অ্যাকচুয়ালি কি হবে যে মোট কার্বন, মোট জল এবং অবশিষ্ট যে চিনি থাকবে তাদের মোট ভরটা এটাই হওয়া উচিত, কারণ বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান সমান
বিক্রয়জাত পদার্থের মোট ভরের সাথে সমান হওয়া উচিত। কিন্তু সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যায় যে এটা হয় না, একটু ত্রুটি দেখা যায়। উদাহরণস্বরূপ যেমন এই যে আমি এই যে এইখানটাতে ধরলাম, এই যে পাত্রটাতে যে শুধু যে তাপ দেওয়ার ফলে এখানে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এখানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে। এই যে রাসায়নিক পরিবর্তন হলো, রাসায়নিক পরিবর্তন হওয়ার জন্য এই যে তাপ গেল, তাপ শক্তি গেল, এই শক্তির কিছু অংশ ভরে পরিণত হয়ে যায়। সেটা হচ্ছে আইনস্টাইনের নিত্যতা সূত্র অনুযায়ী, আইনস্টাইনের নিত্যতা সূত্র অনুযায়ী বলা হয়েছে ই সমান সমান এম সি স্কোয়ার, মানে এম পরিমাণ ভরকে আমরা শক্তিতে যদি প্রকাশ করি এই সূত্র দিয়ে প্রকাশ করব, অর্থাৎ এম পরিমাণ ভর মানে কত পরিমাণ শক্তি সেটাকে বলা হয় ই বাই সি স্কোয়ার। তার মানে ভর আর শক্তি আসলে একই জিনিস, একই সত্তা। এটাকে বলা হয় যে হেড আর টেল, মানে একই মুদ্রা জাস্ট এপাশ ওপাশ, তেমনই ভর ও শক্তি একই বিষয়ের দুটো সত্তা। আমরা কখনো সেইটাকে ভর দিয়ে প্রকাশ করি, কখনো আবার আমরা শক্তি দিয়ে প্রকাশ করি। তো এইখানে যেহেতু আমরা শক্তি দিচ্ছি, তাহলে সেই শক্তিটা যেহেতু এখানে যাচ্ছে, তার মানে এই সূত্র অনুযায়ী অল্প পরিমাণ হলেও, এই যে অল্প পরিমাণ হলেও যে শক্তি যেহেতু প্রবেশ করলো, অল্প পরিমাণ হলেও কিছুটা তার ভর বৃদ্ধি পাবে। এবং এটা ম্যাথমেটিক্যালি প্রুফ, এক্সপেরিমেন্টালি প্রুফ। এখানে ই হচ্ছে মোট শক্তি, এম হচ্ছে ভর। হ্যাঁ, সিটা কি? সিটা হচ্ছে আলোর বেগ, মানে শূন্য মাধ্যমে আলো কত বেগে যায় সেটা দিয়ে এটা প্রকাশ করে। এখন সি এর মান হচ্ছে জেনারেলি 3×10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড। এখন এখানে সি স্কোয়ার রয়েছে, মানে এটার স্কোয়ার, তাহলে কিছু পরিমাণ শক্তি যদি ঢোকে তাকে যদি আমি সি স্কোয়ার অর্থাৎ এর বর্গ দিয়ে ভাগ করে দিই, খুবই নগণ্য ভর হয়। এবং এটা এতটাই নগণ্য হয় যে আমাদের সাধারণ অ্যাপারেটাসে এইটুকু ভরের পরিবর্তন লক্ষ্য করতে পাওয়া যায় না। এবং আমাদের আপাতদৃষ্টিতে মনে হয় যে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়ক পদার্থের মোট ভর দুটো সমান হয়। কিন্তু বাস্তবে যদি কোনো এখানে শক্তি বা কোনো মানে শক্তি যদি বিশেষ হয়ে যায় দেওয়া হয়, তাহলে কিন্তু এই ভরের মৃত্যুসূত্রটা কিন্তু খাটে না। তো যাই হোক, এটা অনেক জটিল বিষয়, সেটাতে আমরা যাবো না। তবে আমরা আপাত দৃষ্টিতে বলতেই পারি যে আইনস্টাইনের আপেক্ষিকতা বাদ দিয়ে যে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়ক পদার্থের মোট ভর কিন্তু একই। অঙ্ক শুরুর আগে কয়েকটা জিনিস খেয়াল রাখলে আশা করি ভালো হবে জিনিসটা। সেটা হচ্ছে যে এসটিপিতে কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে লাগবে। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, টেম্পারেচার এখানে জিরো কেলভিন, জিরো কেলভিন না, জিরো ডিগ্রি সেলসিয়াস। এবং দাতা এটার মানে হচ্ছে 273 কেলভিন, এবং প্রেশারটা হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার, মানে 76 সেমি পারস্তম্ভে যা চাপ সেটাই। তো এই অবস্থায় এক মোল কথার অর্থ হচ্ছে 22.4 লিটার গ্যাস। অবশ্যই এটা গ্যাস ছাড়া কিন্তু নয়, 22.4 লিটার গ্যাসকে বোঝায়। এবং এক মোল গ্যাসে অনুসংখ্যা কতগুলো, অনুবাহ অনুসংখ্যা 6.022×10⁰23 টি, এটা খেয়াল রাখতে লাগবে। এবারে আরেকটা জিনিস খেয়াল রাখতে, এক মোল কোনো পদার্থ বলতে আমরা বুঝলাম এটা, এবং এটাকে গ্রামে প্রকাশ করলে ব্যাপারটা কী দ্বারা এটাকে দেখতে লাগবে। মানে বলতে চাচ্ছি যে H2O, ওয়ান মোল H2O মানে কি সেটাই দেখি আগে। ওয়ান মোল H2O মানে হচ্ছে এর পারমাণবিক ভরটাই, অর্থাৎ আণবিক ভরটাই, মানে হাইড্রোজেন দুটো রয়েছে, হাইড্রোজেন আণবিক ভর ওয়ান, তাহলে 1×2 রয়েছে 2+16 অর্থাৎ 18 গ্রাম, অর্থাৎ এক মোল H2O মানে 18 গ্রাম। এছাড়া যদি বলে যেখানে ওয়ান মোল O2, তার মানে কত, অক্সিজেন আণবিক পারমাণবিক ভর 16, এই দুটো রয়েছে, তাহলে 2×16 শোষণ 32 গ্রাম। এই জিনিসগুলো খেয়াল রাখতে লাগবে। এবং একটা আমি একটা এক্স একটা যে পরীক্ষা
কি বলি একটা যদি আমি রাসায়নিক বিক্রিয়া নেই নর্মাল এসটিপিতে একটা যে বিক্রিয়া হয় যে ZnSO4 এর সাথে যদি আমি লৌহ জিঙ্ক হাইড্রোজেন হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড এর সাথে যদি আমি দস্তার যদি বিক্রিয়া ঘটাই তৈরি হয়ে যায় হাইড্রোজেন এবং জিঙ্ক সালফেট। লাকিলি এটা ব্যালেন্স করাই রয়েছে, এখানে সামনে কিছু নেই মানে ওয়ান 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 ওয়ান, মানে এখানে এক মোল লৌহ সালফিউরিক অ্যাসিডের সাথে এক মোল জিঙ্ক বিক্রিয়া করে এক মোল হাইড্রোজেন আর এক মোল ZnSO4 তৈরি করে। তো এখানে ওয়ান মোল H2SO4 মানে কত গ্রাম সেটা যদি আমি দেখতে যাই তাহলে এটা অবশ্যই হবে 1 × 2 + 32 + 16 × 4, 2 + 32 + 48, 2 × 4 সালফারের হচ্ছে 48, মনে হচ্ছে একটু ভুল হলো, ভুলটা হচ্ছে 464 হয় এখানে, তাহলে 4 × 8 = 98, হ্যাঁ অর্থাৎ এক মোল H2SO4 মানে কিন্তু 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, একই জিনিস। এবং এবং এখানে হাইড্রোজেন এক মোল মানে হচ্ছে 2 গ্রাম, আর এটাই এর যেহেতু গ্যাস এর আয়তন হচ্ছে 22.4 লিটার, এই বিষয়গুলো খেয়াল রাখতে লাগবে। আবার যদি আমরা একটা অন্য একটা বিক্রিয়া নেই যেমন NH3 মানে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এটা তৈরি করলো NH3 যদি তৈরি করে, ব্যালেন্স করতে গেলে এখানটাতে হবে 2 × 3 × 6 = 3, এটা হবে এখানটাতে কিন্তু ওয়ান মোল, এই যে ওয়ান সামনে নেই মানে ওয়ান মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। সামনে যেই সংখ্যাটা থাকবে এগুলোকে কিন্তু মোল সংখ্যা বলা হয়, এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে লাগবে। সরাসরি এই অঙ্কটাতেই আসি, এই অঙ্কটা হচ্ছে যে 100 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম চুন ও কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে আমরা একটা চুনা পাথরকে উত্তপ্ত করব এবং চুন কতটা এবং কতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটা আমাদের বের করতে হবে। অঙ্কটা করতে গেলে সবসময় খেয়াল রাখতে লাগবে আমাদের রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ, রাসায়নিক বিক্রিয়া ছাড়া অঙ্কটা করা যাবে না। তাহলে এখানে কী রাসায়নিক বিক্রিয়া, চুনা পাথরকে উত্তপ্ত করা হবে এবং এর ফলে চুন এবং কার্বন ডাইঅক্সাইড বের হবে। তাহলে আমি আগে বিক্রিয়াটা আগে লিখি, বিক্রিয়াটা অবশ্যই লিখতে হবে। চুনা পাথর, চুনা পাথরের সংকেত হচ্ছে CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেটকে চুনা পাথর বলা হয়। এটাকে যদি উত্তপ্ত করি তাহলে এখানে যদি তাপ দেই তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CaCO2, এটা উৎপন্ন হয়। এই সমীকরণটা আমাদের খেয়াল রাখতে লাগবে। এই সমীকরণটার পরে নেক্সট স্টেপ হচ্ছে এই যে সেরার সমীকরণের সমতা বিধান মানে ব্যালেন্স করা। তো আমাদের লাকিলি এই অঙ্কটাতে কিন্তু ব্যালেন্স করাই রয়েছে, এই পাশে যতগুলো ক্যালসিয়াম পরমাণু এই পাশেও ততগুলো ক্যালসিয়াম পরমাণু, এখানে যতগুলো কার্বন পরমাণু কার্বন পরমাণু সেম, অক্সিজেন পরমাণু তিনটা, এখানে অক্সিজেন পরমাণু তিনটাই রয়েছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদের জানতে হবে প্রত্যেকটারই আণবিক ভর বা পারমাণবিক ভর, এগুলো জানতে হবে, পরমাণুগুলো পারমাণবিক ভরগুলো জানতে লাগবে, অণু হলে আণবিক ভর। তো প্রত্যেকটা পরমাণু যদি আমরা পারমাণবিক ভর জানি তাহলেই আমাদের আণবিক ভর জানাই হয়ে যায়, সেই জন্য আমাদের পারমাণবিক ভরটাই জানা উচিত। সাধারণত এইরকম অঙ্কে দিয়ে দেওয়া থাকে এদের পারমাণবিক ভরগুলি, ক্যালসিয়ামের CA মানে CL হচ্ছে 40, কার্বনের 12, অক্সিজেনের 16, এটা দেওয়া থাকে। যখন এটা হয়ে গেল আমাদের দেখতে লাগবে এখানে প্রশ্নে কী কী চেয়েছে, এইটা দেওয়া রয়েছে, এটা এটা দুটোই বের করতে লাগবে। যেহেতু দুটোই বের করতে লাগবে এবং এটা দূরে এটা দেওয়া রয়েছে আমাদের, তাহলে প্রত্যেকটারই আমাদের আণবিক ভর, প্রত্যেকটা অণুর আণবিক ভর বের করতে লাগবে। তাহলে আগে ক্যালসিয়ামেরটা দেখি, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এখানে হচ্ছে এটা 48,
কার্বন একটাই রয়েছে, তাহলে এখানে আমি 12, আর এখানে অক্সিজেন কত রয়েছে 3টা, এবং এক একটা অক্সিজেন আণবিক পারমাণবিক ভর 16, তাহলে এটা হয়ে যাবে 16 × 3, তাহলে 40 + 12 + 48, তাহলে এটা হচ্ছে একবার এমন হচ্ছে 100 হয়ে যাচ্ছে। কার এখানে আমাদের কত গ্রাম চুন এটা বের করতে বলেছে, তাহলে এটারও বের করি আমরা। আমরা জানি এর 40 ক্যালসিয়ামের এবং অক্সিজেনের 16, তাহলে হয়ে গেল এটা 56। এবং কার্বন ডাইঅক্সাইডটাও বের করি, কার্বনের আমরা জানি এখানে ধর হচ্ছে 12, আর অক্সিজেন অক্সিজেন দুটো রয়েছে, তাহলে হচ্ছে 16 × 2 = 12 + 32 = 44। এই দেখতে দেখলেই বোঝা যাচ্ছে যেখানে যেহেতু ব্যালেন্স করাই রয়েছে, তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর = বিক্রিয়া পদার্থের মোট ভর। এবার প্রশ্ন হচ্ছে এখানে চেয়েছে যে 150 গ্রাম চুনা পাথর থেকে কত গ্রাম চুন পাওয়া যায়। আমরা এখান এই অঙ্কটাকে আমরা ঐকিক নিয়ম করে করতে পারি, তাহলে এখানে আমরা ঐকিক নিয়ম করে যদি করি তাহলে লিখতে পারি আমরা এখানে যে আমাদের দেওয়া রয়েছে এটা বের করতে হবে, এটা দেওয়া রয়েছে এটা বের করতে লাগবে এটা, তাহলে লিখি যে 100 গ্রাম CaCO3 থেকে পাওয়া যায় 56 গ্রাম CaO, 1 গ্রাম CaCO3 থেকে পাওয়া যায় 56 / 100 গ্রাম CaO, তাহলে এখানে রয়েছে 150 গ্রাম, 150 গ্রাম CaCO3 থেকে পাওয়া যায় 150 × 56/100, একদম সোজাসুজি ঐকিক নিয়ম। তাহলে এখানে কাটাকাটি গেল 5 দিয়ে, এবার এটা 2 দিয়ে যাবে এটাকে ভাগ, 23 × 56 = 3×9, 3×6 = 69 গ্রাম, একটু মনে হয় ভুল হলো, ভুলটা হচ্ছে এখানে 23 হবে না, এটা হচ্ছে 2 দিয়ে 2×4 + 8 = 28 হবে। হ্যাঁ, তাহলে 3 আষ্টে 24 আর 3×6 আর 7 8 84 গ্রাম, বাস। তাহলে আমরা 150 গ্রাম চুনা পাথর থেকে 84 গ্রাম চুন পাবো। তাহলে যদি 84 গ্রাম চুন পাওয়া যায় তাহলে কত গ্রাম তাহলে CaCO2 মানে CO2 কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, একই রকম করবো, 100 গ্রাম CaCO3 থেকে পাওয়া যায় 44 গ্রাম CO2, 1 গ্রাম থেকে কত 150 গ্রাম থেকে কত, এটা আশা করি তোমরা নিজেরাই পারবে। এছাড়া এটাকে আরও একটু সোজাভাবে করা যায় যে 150 গ্রামের মধ্যে 84 গ্রাম যদি হয় CaO তাহলে বাকিটাই হবে তাহলে CO2, তাহলে 150 থেকে 84 গ্রাম বিয়োগ করলেও আমরা কিন্তু এটা পেয়ে যাব। এবারে এই অঙ্কটা একটু দেখা যাক, কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু HCl দ্বারা সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে STP-তে 33.6 লিটার CO2 উৎপন্ন হবে। তো এইটাতে আগেরটাতে যেমন ছিল কত গ্রাম, এখানটাতে কিন্তু সেটাই কি পরিমাণ মার্বেল পাথর, হ্যাঁ এখানেও গ্রামটাই প্রভাব বের করতে হবে, তবে এখানে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু 33.6 লিটার CO2 দিয়েছে এখানটাতে, অর্থাৎ এখানে কিন্তু ভর কার্বনের ভর দেন, এখানে আয়তন দিয়েছে। তাহলে আমরা কী করব, অঙ্কটাতে দেখা যাচ্ছে কয়েকটা নতুন নতুন হয়তো টার্ম কারো মনে হবে, STP, STP মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, মানে স্বাভাবিক অবস্থায় যা উষ্ণতা হয় চাপ হয়, উষ্ণতা স্বাভাবিক অবস্থা বলতে এখানে স্ট্যান্ডার্ড বলতে 0°C বোঝানো হয়েছে, টেম্পারেচার 0°C টেম্পারেচার, প্রেশার হচ্ছে নর্মাল 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই অবস্থায় বিক্রিয়াটা হয়েছে। তাহলে এতে 33.6 লিটার CO2 পেতে হলে কি পরিমাণ মার্বেল পাথর দরকার, তাহলে অবশ্যই সেই আমার প্রথম বক্তব্য, প্রথমে আমাদের জানতে হবে কিন্তু বিক্রিয়াটা কী, এখানে কার সাথে কার বিক্রিয়া, মার্বেল পাথরের সাথে লঘু HCl, মার্বেল পাথরের সংকেত, মার্বেল পাথরের সংকেত আর এই যে আগের অঙ্কটাতে যে চুনা পাথর ছিল একই জিনিস, মার্বেল পাথরকে মানে মার্বেল পাথর হচ্ছে চুনা পাথরকে যখন রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলা হয় মার্বেল পাথর, ব্যাপারটা একই থাকে, জাস্ট তাদের গঠনটা পরিবর্তন হয়ে যায় একটু।
ক্রিস্টাল বা কেলাস আকার কেলাসের গঠনটা পরিবর্তন হয়ে যায়। তাহলে সেটাই সিএসসিও থ্রি হচ্ছে মার্বল পাথর এবং তার সাথে লঘু এসসিএলের বিক্রিয়া হয়েছে। তাহলে আমাদের প্রথম স্টেপে হচ্ছে আমরা করব সিএসসিও থ্রি আর লঘু এইচসিএলের বিক্রিয়া, এবং এতে কী কী উৎপন্ন হয় সেটা আমাদের দেখতে হবে। এখানে কিন্তু উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, জল উৎপন্ন হয় এবং উৎপন্ন হয় সিও টু। তাহলে আমাদের বিক্রিয়াটা হয়ে গেল। এর পরবর্তী স্টেপটা কী ছিল? পরবর্তী স্টেপ হচ্ছে এদের মধ্যে ব্যালেন্স অবশ্যই করতে হবে, ব্যালেন্স না করলে কিন্তু হবে না। যে ব্যালেন্স করি দেখতে পাচ্ছি এখানে টু রয়েছে এইচ টু, তাহলে এখানে অবশ্যই টু একটা হওয়া উচিত এবং বাকিটা মিলেই গেল। দুটো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, ক্লোরিন দুটো, ক্লোরিন দুটো, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন তিনটা, অক্সিজেন তিনটা, ব্যালেন্স মিলে গেছে। তো এইখানটাতে আমরা কী করে করতে পারি? আমরা অঙ্কটাকে অনেকভাবে করতে পারি। তো যেহেতু এখানে সমস্ত ভরগুলো দেওয়া রয়েছে আমরা সেটাই লিখি। এইখানটাতে ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর কত আমরা এর আগের অঙ্কটাতেই পেলাম, তাই আমি আর এটা বের করছি না। এটা হচ্ছে 100। আচ্ছা, এবারে আমাদের কী কী চেয়েছে? এইটা চেয়েছে এবং এইচসিএল এবং চেয়েছে হচ্ছে এটা এবং কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এইটা আর এটা নিয়ে কাজ করলেই হবে, আমাদের এগুলো না করলেও হবে। তাই আমি সরাসরি এটা এবং এটার সাথে আলোচনা করি। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে দেখি আমরা আণবিক ভরটা দেখি, আণবিক ভরের হচ্ছে 44, এর আগেরটাতেই পেয়েছি 44। আচ্ছা, এখানে পেলাম আমি, তার মানে এখানে বুঝতে পারছি যে 100 গ্রাম সিএসসিও থ্রি যদি এইচসিএল এর সাথে বিক্রিয়া করে 44 গ্রাম সিও টু উৎপন্ন হয়। কিন্তু এইখানে কি রয়েছে? এইখানে রয়েছে 33.6 লিটার সিও টু। তাহলে অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে 33.6 লিটার সিও টু মানে কতটা, কত ভরের সিও টু সেটা আমাকে জানতে লাগবে। লিটার আছে এখানে, এখানে গ্রামে আছে, তাহলে আমাকে এই 44 গ্রাম মানে কত লিটার আগে সেটা বের করি। এইটা হচ্ছে এক পারমাণবিক, মানে 1 গ্রাম অণু সিও টু, আর 1 গ্রাম অণু কোনো কিছুকেই বলা হয় 1 মোল, আর 1 মোল কোনো গ্যাসের হচ্ছে এসটিপিতে আয়তন 22.4 লিটার। আমরা জানি 1 মোল কোনো গ্যাস মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে এটা এত গ্রাম মানে কি? এত গ্রাম মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলতে পারি আমরা, এটা মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে কিন্তু আমাদের এটা না লিখলেও হতো, আমি ডাইরেক্ট যেহেতু এখানে 1 অণু রয়েছে আমি লিখি 1 মোল, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে কিন্তু আমাদের লাগছে 100 গ্রাম সিএসিও থ্রি। তাহলে এত লিটার সিও টু উৎপন্ন হতে গেলে কতটা লাগবে? তাহলে অঙ্কটা হচ্ছে আমাদের এত লিটার থেকে পাওয়া যায়, সিও টু থেকে পাওয়া যায় জন্য লাগে এতগুলো, এবং 33.6 লিটারের জন্য কত গ্রাম সিএসিও থ্রি লাগবে সেটা। তাহলে ওই কিগ্রামটা আমরা করে নিই, এখানে করে নিই। তাহলে তাহলে শুরুটা হবে এখান থেকে যে 22.4 লিটার সিও টু এর জন্য 100 গ্রাম সিএসিও থ্রি প্রয়োজন, 1 লিটার সিও টু এর জন্য 100/22.4 গ্রাম সিএসিও থ্রি প্রয়োজন। এখানে 33.6 লিটার সিও টু এর জন্য 33.6 × 100/22.4 গ্রাম সিও থ্রি প্রয়োজন। সিম্পল ক্যালকুলেশন আমাদের করতে লাগবে, এখানে কেটে দিলাম, এখানে আমাদের কত দিয়ে কাটাকাটি যাবে, আমাদের এখানে এটা 2 দিয়ে তো কাটাকাটি যাই, তবে 2 দিয়ে না কেটে আমরা কিন্তু 112 দিয়ে কাটতে পারি, তাহলে সুবিধা হবে। 112 দিয়ে কাটলে মানে 3 112 সমান হচ্ছে 336, তাহলে এখানে হবে 3,
আর 2 112 হচ্ছে, এটা তাহলে এখানে হবে 2, তো এখানটাতে 2 দিয়ে গেলে 50 সমান সমান 150, 350, না 150 গ্রাম CaCO3। তাহলে 333.6 লিটার CO2 প্রস্তুতির জন্য আমাকে 150 গ্রাম CaCO3 প্রয়োজন। হ্যাঁ, এটা একটা প্রশ্ন যদি বলতো যে কত মোল CaCO3 প্রয়োজন বা কত মোল চুনা পাথর মার্বেল পাথর প্রয়োজন, তখন আমরা কী লিখবো? তখন ব্যাপারটাকে আমাকে করতে হবে যে 100 গ্রাম CaCO3 মানে হচ্ছে কিন্তু 1 মোল, সামনে 1 রয়েছে, যেটা থাকবে সেটাই হচ্ছে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে 1, এই সংখ্যাটার আগে। তাহলে 100 গ্রাম মানে 1 মোল, 150 গ্রাম মানে কত মোল সেটা বের করে নেবো আমরা। তাহলে এখানে আমরা করে নেই, 100 গ্রাম CaCO3 মানে হচ্ছে 1 মোল। তাহলে 1 গ্রাম CaCO3 মানে হচ্ছে 1/100 মোল, আর 150 গ্রাম CaCO3 মানে 150/100 মোল, তাহলে হবে এটা 1.5 মোল। তার মানে কিন্তু এটা দাঁড়ালো 1 মোল CO2 মানে 22.4 লিটার, আর 1 মোল CaCO3 মানে হচ্ছে, না 1 মোল, হ্যাঁ 1 মোল এখানে, হ্যাঁ 22.4, এবং 1 মোল CaCO3 মানে কিন্তু 100 গ্রাম CaCO3। এই বিষয়গুলো খেয়াল রাখতে লাগবে। এবারে আসি প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে। এগুলো কী? প্রথমে দেখি বাষ্প ঘনত্ব জিনিসটা কী। বাষ্প ঘনত্ব হচ্ছে যে একই উষ্ণতায় ও চাপে কোনো গ্যাসের ওজন তার সময়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী তাকে বলে বাষ্প ঘনত্ব। এই যে কথাটা বললাম এটা তোমরা লিখে রাখবে, আমি তবু আবার বলছি, একই উষ্ণতায় ও চাপে কোনো গ্যাসের ওজন এবং সময়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের চেয়ে যত গুণ ভারী তাকে বলে বাষ্প ঘনত্ব, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। তো এটাকে ম্যাথামেটিক্যালি যদি বলি আমি, বাষ্প ঘনত্ব সমান সমান উপরে হবে, যদি কোনো নির্দিষ্ট আয়তনে কোনো গ্যাস নেই তাহলে বললাম ভি আয়তনের গ্যাস সের ওজন। এটাকে আমি দেখব ভি আয়তনের হাইড্রোজেন গ্যাস H2 গ্যাসের ওজন। এই যে অনুপাতটা অবশ্যই এই দুটো একই উষ্ণতাতে হয়, উষ্ণতা এবং চাপে হবে, তাকেই বলা হচ্ছে বাষ্প ঘনত্ব। এটা এখানে এখানে প্রেশার আর টেম্পারেচার কিন্তু একই থাকতে লাগবে, এটাকে হচ্ছে বাষ্প ঘনত্ব বলে। আর প্রমাণ ঘনত্ব কি? প্রমাণ ঘনত্ব মানে হচ্ছে এনটিপিতে 1 লিটার গ্যাসকে, 1 লিটার গ্যাসের ওজন, এটাই হচ্ছে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব, গ্যাসটির প্রমাণ ঘনত্ব। এই এনটিপিতে 1 লিটার গ্যাসের ওজনটাই হচ্ছে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব। তো এখন যদি বলে যে এই প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে পার্থক্য সম্পর্কটা কী, সেটা আমরা কী করে করব? তো আমরা জানি যে বাষ্প ঘনত্ব সমান সমান, এটা আমি আবার লিখছি, বাষ্প ঘনত্ব এটাকে না আপেক্ষিক ঘনত্ব বলে, আপেক্ষিক ঘনত্ব। এটা মানে হচ্ছে যেটা বললাম আমি ভি আয়তনের গ্যাসের ওজন, আর নিচে ভি আয়তনের H2 গ্যাসের ওজন, অবশ্যই এখানে উষ্ণতা চাপ একই থাকতে লাগবে।
তো আমরা তো যেহেতু এখানে সম্পর্ক বের করছি এনটিপির সাথে, তো আমরা একটা কাজ করি, এখানে আমরা প্রমাণ চাপ তাপমাত্রা লিখি, প্রমাণ চাপ ও তাপমাত্রা। তাহলে ভি ভি যেহেতু হয়, তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি ভি ইন্টু 1 লিটার গ্যাসের, ভি ইন্টু 1 লিটার গ্যাসের ওজন, আর এখানে লিখবো ভি ইন্টু 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন। ভি ভি কেটে যাচ্ছে, আমরা এটাকে লিখতে পারি 1 লিটার গ্যাসের ওজন বাই 1 লিটার H2 গ্যাসের ওজন সমান সমান 1 লিটার গ্যাসের ওজন। এটাই হচ্ছে কিন্তু গ্যাসের প্রমাণ ঘনত্ব, প্রমাণ ঘনত্ব, আর নিচে এটাকে হাইড্রোজেনের ঘনত্ব। H2 এর ঘনত্ব, এখন হঠাৎ এইটাকে ঘনত্ব বলা হলো কেন, এটা নিয়ে ভাবা যাক। ঘনত্ব কাকে বলে? একক আয়তনের কোনো পদার্থের ভরকে বলা হয় ঘনত্ব। তাহলে এখানে তো একক আয়তনের গ্যাসের ওজন বলা হয়েছে, তার মানে এটাই গ্যাসের ঘনত্ব। তেমন এখানে একক আয়তনের হাইড্রোজেন গ্যাসের ওজন, তার মানে ওইটাও তাহলে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। তাহলে কী দাঁড়ালো? বাষ্প ঘনত্ব সমান সমান প্রমাণ ঘনত্ব বাই হাইড্রোজেনের ঘনত্ব। এটা হচ্ছে সম্পর্ক। এবারে আমরা দেখব গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ওজনের মধ্যে সম্পর্ক। আমরা অলরেডি আমরা বাষ্প ঘনত্ব সম্পর্কে জানি, সেটা আমি আবার লিখে নিই। বাষ্প ঘনত্ব গ্যাসের বাষ্প ঘনত্ব সমান সমান ওই যে লিখেছিলাম আমরা ভি আয়তনের গ্যাসের ওজন, নিচে ভি আয়তনের H2 গ্যাসের ওজন। অবশ্যই এখানে উষ্ণতার চাপ একই থাকবে, একই চাপ ও উষ্ণতা। তাহলে এবার আমরা দেখি যে এইটাকে কি করে লেখা যেতে পারে। এখন আমরা একটু অ্যাভোগাড্রো সূত্র নিয়ে ভাবি। অ্যাভোগাড্রো সূত্রে বলেছিল যে সম আয়তনের সকল গ্যাসে সমান, মানে সমান চাপ উষ্ণতায় সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে আমি উপরে গ্যাসটা নিয়েছি তার আয়তন ভি, নিচে গ্যাসটা নিয়েছি তার আয়তন ভি, ওদের আয়তন সমান, এদের চাপও কিন্তু সমান, এদের উষ্ণতাও কিন্তু সমান। তার মানে কিন্তু ওই গ্যাসের যত মধ্যে যতগুলো অণু রয়েছে, নিচে হাইড্রোজেনের মধ্যেও ঠিক ততগুলি অণু রয়েছে। তাহলে এই ব্যাপারটা ভি আয়তন না লিখে আমি লিখতে পারি এখানটাতে এন সংখ্যক গ্যাসের অণুর ওজন, আর নিচে লিখব এন সংখ্যক H2 অণুর ওজন লিখতেই পারি। এখানে এখানে লিখতে পারি এন ইন্টু একটি গ্যাসের অণুর ওজন, আর নিচে লিখতে পারি এন ইন্টু একটি H2 অণুর ওজন। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানটাতে H2 মানে কিন্তু দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে এখানে লেখা যেতে পারে যে এখানে এনএন কেটে গেল, তাহলে এনএন যদি কেটে যায় দাঁড়াচ্ছে এখানে একটি গ্যাসের অণুর ভর বাই একটি হাইড্রোজেন অণুর ওজন। তা না লিখে কিন্তু আমি লিখতে পারি দুটি H পরমাণুর ওজন। এরপরে এটাকে লিখব আমি 1/2, নিচে লিখলাম 2 কমন নিয়ে, এখানে একটি
গ্যাসের অণুর ভর, আর নিচে লিখব একটি এইচ পরমাণুর, এইচ পরমাণুর আচ্ছা এখানে আমরা ওজন লিখছিলাম, তো আমরা সব এখানে ওজনটাই লিখি, একই ব্যাপার। তো এখানে দাঁড়ালো 1/2, এখানে দেখি এটা কী জিনিস, একটি গ্যাসের অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এটাই তো হচ্ছে গ্যাসের পারমাণবিক আণবিক ওজন। আণবিক ওজনের সংজ্ঞা হচ্ছে যে কোনো একটি কোনো একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী তাকে বলে আণবিক ভর। তাহলে এই যে আমরা পেলাম এটাই আমাদের আণবিক ভর, তো এইটাই হচ্ছে ইনটু আণবিক ভর, বা আণবিক ওজনও বলতে পারি আমরা। তো বাষ্প ঘনত্বকে যদি সাধারণত বাষ্প ঘনত্বকে ডি দিয়ে, ডেন্সিটি যেহেতু ডি দিয়ে প্রকাশ করা হয়, আর আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, এবং এটাকে আমরা শর্টে লিখি ডি, টুটাকে এদিকে নিয়ে যাই, তাহলে 2D = m, মানে বাষ্প ঘনত্বের দ্বিগুণ হচ্ছে আণবিক ভর। আজকে এতটুকুই।